আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন হাজির হয়ে গেলাম একটি নতুন রেসিপি নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চুলায় একদম পারফেক্ট ভ্যানিলা পাউন্ড কেকের রেসিপি চলুন তবে দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী এরকম আরো অনেক রেসিপির জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেলাইকনটি অন করে নেবেন যাতে কোনো আপডেট মিস না হয়ে যায় এই পাউন্ড কেকটা তৈরির জন্য আজকে আমি দুটো ডিম ব্যবহার করছি আর ডিমগুলোকে ভেঙে ডিমের সাদা অংশ আর কুসুমটাকে দুটো আলাদা পাত্রে নিয়ে নিয়েছি ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে যদি ফ্রিজে থাকে দেড় থেকে দুই ঘন্টা আগে নামিয়ে রেখে তারপর ব্যবহার করবেন এবার এখানে আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি চিনিটাকে আমি অল্প অল্প করে দুই থেকে তিনবারে দিয়ে এই সাদা অংশটাকে বিট করে একটা স্টিকি ফর্মে নিয়ে আসবো আর চিনিটা কিন্তু অবশ্যই দুই থেকে তিনবারে অল্প অল্প করে দেবেন একবারে সম্পূর্ণটা দিতে যাবেন না আমি বিট করছি মিডিয়াম স্পিডে মিডিয়াম স্পিডে এটাকে প্রায় তিন থেকে চার মিনিটের মতো বিট করতে হবে সাদা অংশটাকে খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর যখন এরকম একটা স্টিকি ফর্মে এটা চলে আসবে সে পর্যায়ে এটাকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এবার এ আলাদা করে নেওয়া কুসুমের মধ্যে আমি একে একে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি সাদা অংশও কিন্তু ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম অর্থাৎ এই কেকটাতে আজকে টোটাল আমি আধা কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ লিকুইড দুধ অবশ্যই চেষ্টা করবেন একটু ঘন দুধ ব্যবহার করতে আর আমি বলবো গুঁড়া গুলিয়ে সেটা ব্যবহার করতে এতে করে পাউন্ড কেকের টেস্ট খুবই ভালো আসে আর দিচ্ছি কাপ পরিমাণ তেল আপনারা চাইলে তেলের ওয়ান পরিবর্তে ঘি অথবা বাটার যে কোনোটাই ব্যবহার করতে পারবেন এবার এসব কিছুকে একটা হ্যান্ড উইস্কের সাহায্যে আমি মিশিয়ে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিনিটা সম্পূর্ণ গলে যাচ্ছে চিনিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার শুকনো উপকরণটাও নিয়ে নেব এর জন্য একটা চানি নিয়ে এর মধ্যে প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাটাও ব্যবহার করতে পারেন ময়দা ব্যবহার করলে কেকটা আর একটু সফট হবে নিচ্ছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ বেকিং সোডা চেষ্টা করবেন সোডাটা ব্যবহার করতে যদি একাত্তই না থাকে সেক্ষেত্রে বাদ দিতে পারেন এবার শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি সম্পূর্ণ শুকনো উপকরণটা ছেলে নেওয়ার পর এবার খুব ভালোভাবে এই শুকনো উপকরণটাকে কুসুমের অল্প করে দুই থেকে তিনবারে নিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এ কাজটা অবশ্যই একটু ধৈর্যের সাথে সময় নিয়ে করতে হবে যদি জোরে বা তাড়াতাড়ি মিক্স করতে যান সেক্ষেত্রে কিন্তু কেকের ফমি ভাবটা আর থাকবে না তাই অবশ্যই এটাকে আলতো হাতে সময় নিয়ে মিশিয়ে নিতে হবে ডিমের সাদা অংশটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স আপনারা ভ্যানিলা এসেন্সের পরিবর্তে লেবু রস কিংবা এলাচের গুঁড়াও ব্যবহার করতে পারবেন আর দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ ভিনেগার আপনারা চাইলে এই ভিনেগারটা ব্যবহার করতে পারেন অথবা বাদও দিতে পারেন এই ভিনেগারটা ব্যবহার করলে কেকটাকে তিন থেকে চার দিনের মতো রুম টেম্পারেচারে রেখে সংরক্ষণ করতে পারবেন তার পাশাপাশি কেকটা কিন্তু একদমই ড্রাই হয়ে যাবে না যতদিনই রেখে দেন না কেন এবার এই দুটো উপকরণও খুব আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি একটা পাউন্ড কেকের মোল্ড নিয়ে নিয়েছি আর মোল্ডটাতে খুব ভালোভাবে তেল ব্রাশ করে নিচে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে যে কোনো ধরনের মোল্ডই ব্যবহার করতে পারবেন এবার কেক ব্যাটারটা একটু উপর থেকে পাউন্ড কেকের মোল্ডটাতে আমি ঢেলে দিচ্ছি এবার মোলটাকে আলতো হাতে একটু ট্যাপ করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো ধরনের এয়ার বাবল না থেকে যায় এখন কেকটাকে বেক করার জন্য চুলা একটা প্যান বসিয়ে এটাকে আমি ঢেকে দিচ্ছি ঢেকে দিয়ে চুলা রাজটা মিডিয়ামে রেখে অপেক্ষা করব পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর প্রায় পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি সরিয়ে নিয়ে কেকের প্যানটার মধ্যে বসিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এরপর দিয়ে দিচ্ছি কেকের মোলটা দিয়ে এটাকে আবারও ঢেকে দিব ঢেকে দিয়ে অপেক্ষা করবো কেকটা পুরোপুরি বেক হয়ে যাওয়া পর্যন্ত আর পুরো সময়টা অবশ্যই চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে আর ঢাকনায় যদি ছিদ্র থাকে সেটাকেও বন্ধ রাখতে হবে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট পর এবার কেকটাকে চেক করার পালা দেখুন ওপর থেকেই দেখে বোঝা যাচ্ছে যে কেকটা খুব সুন্দরভাবে হয়ে গেছে কারণ সাইড দিয়ে খুব সুন্দর একটা কালার চলে এসছে তারপরেও আমি একটু চেক করে নিচ্ছি একটা টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি দেখুন টুথপিকটা একদম ক্লিন বের হয়েছে এর মানে কেকটা খুব ভালোভাবে বেক হয়ে গেছে এবার কেকটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর কেকটাকে আমি মোল থেকে বের করে নিচ্ছি আর মোল থেকে বের করার আগে অবশ্যই কিন্তু ছুরি দিয়ে চার পাঁচটা ছাড়িয়ে নেবেন দেখুন কেকের ভেতরের কালারটা কত সুন্দর এসেছে এবার আমি আপনাদের কেকটা কেটে দেখাচ্ছি আর কেক কিন্তু অবশ্যই পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরেই মোল থেকে বের করবেন যদি গরম অবস্থা বের করতে যান তাহলে কিন্তু কেকটা ভেঙে যেতে পারে আর বের করার পর চুপসেও যেতে পারে আমি এক পিস কেক আপনাদের দেখাচ্ছি দেখুন এটা কতটা বেশি সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ